মিডিয়া ভয়েসমেইলে স্বাগতম। প্রতিদিন সন্ধ্যায় গুড্ডু আর গুড়িয়ার অভিনয় দেখতে টেলিভিশন সেটের সামনে ঝাঁকিয়ে বসে পড়ে আম বাঙালি। গুড্ডু গুড়িয়ার কাণ্ড কারখানা দেখে কখনো হাসি পায়, আবার কখনো তার দুঃখে মন খারাপ হয় দর্শকদের। গুড়িয়া যেখানে, গুড্ডু সেখানে, ধারাবাহিক নিয়ে কত মানুষের যে কত রকম ভালো লাগা তার কোনো ইত্যা নেই। এই সিরিয়ালের মাধ্যমে একজন খুদে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে গুড়িয়া, অর্থাৎ পৃথা ঘোষ। মাত্র কয়েক মাস অভিনয় জগতে এসে খুব অল্প সময়ই জনপ্রিয় হয়ে উঠেছে সে। অন্যদিকে গুড্ডু চরিত্রে অভিরূপ সেন দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তবে দর্শকদের জন্য খারাপ খবর, আর দেখতে পাবেন না ছোট্ট গুড্ডু আর গুড়িয়াকে। ধারাবাহিকটি বন্ধ হচ্ছে না, গল্পের মোড় ঘুরছে। ধীরে ধীরে গুড্ডু ও গুড়িয়া বড় হয়ে উঠেছে। সময়ের ব্যবধান দেখানো হবে এই ধারাবাহিকে, আর সেই কাহিনীর প্রয়োজনে নতুন অভিনেতা ও অভিনেত্রী আসছেন ওই দুটি চরিত্রে। সেই কারণেই ছোট গুড্ডু ও গুড়িয়ার জায়গায় আসছে বড় গুড্ডু ও গুড়িয়া। বড় গুড়িয়া চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা পালকে। তবে এর আগে শোনা গিয়েছিল বড় গুড়িয়া চরিত্রে মৌসুমী প্রিয়া দেবনাথকে দেখা যাবে এবং বড় গুড্ডু চরিত্রে অভিনেতা সুব্রজিৎ সাহাকে দেখা যাবে। কিন্তু এখন মৌসুমীর পরিবর্তে প্রত্যুষাকে দেখানো হবে, কিন্তু গুড্ডু চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি। স্টার জলসার গুড়িয়া যেখানে, গুড্ডু সেখানে ধারাবাহিকে গুড্ডু গুড়িয়ার বড়বেলার চরিত্র খুব তাড়াতাড়ি দেখানো হবে, খুব সম্ভবত এই সপ্তাহ থেকে। বড় গুড়িয়ার চরিত্রে অভিনেত্রী প্রত্যুষাকে কেমন লাগবে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।